নমস্কার বন্ধুরা সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আসে এই সোনো নাইন সোনাইন নাইন লাইন সোনো লাইন এস এসে ফাইভ এইট টি নাইনের এটা সেই র্যাক সিস্টেম হয় এটা শান্ত ইয়েট কভারটা ভাঙা থাকে কিন্তু এটা ঠিক আছে কিন্তু এখানে একটা প্লেট থাকে সোনারাইনের একটা অ্যালুমিনিয়াম প্লেট থাকে সেই প্লেটটা নেই দেখছি এই অবস্থাতেই আমার কাছে এসছে তো প্রথমত বলে নেই সেটটা আর কি কী প্রবলেম ছিল আমি কি কি করলাম প্রথমত সেটটা একটা আমাকে দিয়েছিলো বলছিল যে এই ফাংশন আইসি খারাপ আছে তাছাড়া কেনার পরে আর চালানো হয়নি আপনি ভালো করে দেখে যেটা বুঝবেন যে চেঞ্জ করতে হবে সেটা চেঞ্জ করে সেটটা একদম সুন্দরভাবে সারান আপনি আমাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে তো প্রথমত দেখলাম সত্যিই সিলেক্টারের যে সুইচগুলো ঠিক কাজ করছে না কাজ করছে না মানে একদমই কাজ করছিল না তো এখানে আসলাম এই আইসিটাই যে খারাপ থাকে এলসি সিরিজের আপনারা প্রত্যেকেই জানেন এর আগে বহু ভিডিওতে দেখেছি তো আইসিটা খুব রেয়ার পাওয়া যায় খুব খুব রেয়ার পাওয়া যায় মানে এখনো যা মানে যাদের কাছে আছে বা আমার কাছে যা আছে প্রায় স্টক মানে লাস্টের দিকে সীমিত একেবারে আর দুই এক পিস হয়তো থাকবে আর এর বদলে আমি একটা অন্য সার্কিট বানাচ্ছি বানাচ্ছি না বানিয়েছি সেটাও সাকসেস তো ছিল যখন আমি অরিজিনাল বদলগুলো যদি অরিজিনাল থাকে লাগিয়ে দেবেন নাহলে আপনি যেরকম ভাবছেন যে সেটা অন্য আইসি দিয়ে আপনি যেরকম মাইকে কন্ট্রোলার দিয়ে একটা সার্কিট বানিয়েছেন সেই সার্কিট লাগিয়ে দেবেন তো ছিল যখন আমি লাগালাম লাগাবার পরে এই সেকশানটা কাজ করার মলো কিন্তু দেখা যাচ্ছে যে এই ভলিউম কমাচ্ছি বাড়াচ্ছি এই স্লাইডিং ভলিউম প্রচুর খারাপ হয় প্রচুর খারাপ হয় এই শুধু না এই এই সম্রাইনের যে আপনার ক্যাশের ডেক আছে ক্যাশের ডেক উইথ অ্যাম্প্লি মানে অ্যাম্প্লি ডেক তাতেও যেমন ধরুন টু জিরো সিক্স সিক্স তাতেই স্লাইডিং ভলিউম আছে মানে প্রচুর খারাপ বের হচ্ছে প্রচুর খারাপ বের হচ্ছে আমি খুলে দেখাচ্ছি এইটাই সোনায়নের সেই ভলিউম আড়াইশো কে এখানে লেখা আছে টু ফিফটি কে আট পিনের এইখানে চারটে পিন দেখতে পাচ্ছেন এটা চারটে পিন আর এই দুটো পিন ওই পিসিবি হোল্ডের মানে পিসিবির সঙ্গে হোল্ডিং রাখার জন্য আর কি পিসিবি হোল্ডিং মানে এটাকে সোল্ডার করতে হবে পিসিবির সঙ্গে মানে এটা হোল্ড হয়ে থাকবে এখানে কোনো স্ক্রু সিস্টেম নেই তো তারপর দেখছি এক চ্যানেলে মোটামুটি আওয়াজ আসছে এক চ্যানেল তো একেবারে নেই তারপর আমি ফাইন্ড আউট করলাম যে ভলিউম কন্ট্রোলটা খারাপ কারণ ইনপুট ভালো মতোই ঢুকছে আউটপুট হচ্ছে না কিন্তু ইনপুট একটা চ্যানেলেই ঢুকছে একটা চ্যানেল পাচ্ছিলাম আমি তো তারপর আমি ভদ্রলোককে ফোন করলাম ভদ্রলোককে ফোন করার পরে ভদ্রলোক বললেন দেখুন এই ধরনের ভালো আপনি পাবেন না আসে কিন্তু ও আপনার এক দেড় মাসের মধ্যে আবার সেই খড় 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 করবে ময়লা জমে যাবে হ্যাঁ তার থেকে আপনারা এক কাজ করুন রোডের ভলিউম কন্ট্রোল আমি সুন্দরভাবে কেটে লাগিয়ে দেবো ম্যাচ করে কালো রঙের ভলিউম মানে নব লাগিয়ে তো উনি বললেন হ্যাঁ করে দিন আমার কোনো আপত্তি নেই তো আমি সেইখানে ওনার পারমিশান নিয়েই করতে হবে কিছু ওনার পারমিশান মানে না দিলে তা সাথে আমি ফেলে রাখতাম কারণ কি এই ধরনের সুইচ মানে ভলিউম কন্ট্রোল স্লাইড ভলিউম স্লাইডিং ভলিউম কন্ট্রোল যদি লাগাই আবার পুনরায় খারাপ আসবে কারণ এইটা যে কোয়ালিটির এসছিলো খুব ভালো কোয়ালিটির এটা কিন্তু কিন্তু সেই খারাপ হয়ে গেছে তো এরপরে যা বাজারে পাবো লোকাল মাল ওই সব চাইনিজ মানে দু নম্বরই মাল চাইনিজের এক নম্বর মাল আসলে ঠিক আছে তো সেই এক নম্বর মাল না দু নম্বর মাল লাগালে কিন্তু সেম প্রবলেম আবার ভুলে আসতো এনিওয়ে ভলিউম কন্ট্রোলটা লাগাতেও আপনাদের আটখানা কানেকশান আপনাদের ইনপুট আউটপুট দেখে কিন্তু খুব ভালো করে লাগাতে হবে এই যে আমি লাগিয়েছি দেখুন এইখানে মেন ভলিউম আসছে দেখাচ্ছি আমি এইখানে মেন ভলিউমের কানেকশান আসছে এই এই দুটো হচ্ছে ইনপুট এইটা গ্রাউন্ড আর এই দুটো হচ্ছে আউটপুট ঠিক আছে বন্ধুরা তো এইভাবে দেখে আপনাদের লাগাতে হবে এবারে গেল একটা চ্যানেল তখন সলভ হয়ে গেল একটা চ্যানেল সব সলভ হলে হয়ে গেল কিন্তু দেখা যাচ্ছে যে আর একটা চ্যানেল কিছুতেই বাজছে না আচ্ছা আর একটা হচ্ছে স্পিকার বলছি কথা মনে পড়ে গেল না ভুলে যাবো এই স্পিকার কানেক্টার খারাপ ছিল স্পিকার কানেক্টার এই স্পিকার কানেক্টারটাও খুব ভালো মানের এমএক্সের বা ইঞ্জিন লাগাবেন আর এই কনডেন্সার দুটো ঠিক ছিল চেঞ্জ করতে হয়নি আর লাল কালার যেগুলো দেখছেন সেগুলো আমি চেঞ্জ করেছি সেই জন্য আমার বোঝার বা পার্টিকে দেখাবার জন্য ক্লায়েন্টকে দেখাবার জন্য যে দেখুন চেঞ্জ করেছি লাল যত কালার করেছি তারপর দেখা গেল এর এসটিকেই খারাপ এসটিকে সম্পর্কে বলছি আমি কয়েকটা কথা এসটিকে থেকে একটা চ্যানেল আউট হচ্ছে না এটা কিন্তু এই প্রথমবারই মনে হচ্ছে চেঞ্জ হলো কারণ শোল্ডারিং দেখে আমি বুঝতে পারছিলাম এবং এটা কিন্তু অরিজিনাল লাগছি খুব সম্ভবত অরিজিনাল লাগছি তো এস টিকে ফোর ওয়ান সেভেন ওয়ান মার টু তো এস টিকে ফোর ওয়ান সেভেন ওয়ান মার টু আর আমি লাগিয়েছি এখানে কিন্তু দেখুন আমি সেই লাল কালার করে রেখেছি যেহেতু মানে আমারই এবং এখানে আমার সই করাও আসে এইটা ক্যামেরাতে দেখানো সম্ভব কিনা জানি না এসটিকে ফোর ওয়ান ফোর ওয়ান তো এইখানে হচ্ছে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এস টিকে ফোর ওয়ান ফোর ওয়ান এস টিকে ফোর ওয়ান সেভেন ওয়ানের মধ্যে পার্থক্য কি এবার আপনাদেরকে ডেটাশিট দেখতে হবে অরিজিনাল ডেটাশিট আমার কাছে আছে ডেটা বুক ওই এখনকার গুগল আমি ভুল বা ঠিক আছে বলে আমি বলতে চাইছি না কিন্তু অরিজিনাল এসটি বই আমার কাছে আছে সেই এস টিকে মানে সানিয়রই একদম পাবলিশ করা এবং সেই বই থেকে আপনারা দেখলে দেখতে পাবেন যে এই আইসির ইনপুট ভোল্টেজ কিন্তু একটু কম মানে এটা যদি আপনার ডিসি করার পরে মানে এই ট্রান্সফার্মার থেকে এসি বেরোলো এসি থেকে আপনার এই ইলেকটিফায়ার দিয়ে ডিসি হওয়ার পরে ফিল্টার হলো ফিল্টার হওয়ার পরে ডুয়েল পাওয়ার সাপ্লাই সেইটা দেখবেন আপনার ম্যাক্সিমাম ওরা লিখছে যে আপনার এই তিরিশ থেকে ছত্রিশ ভোল্ট আর সেক্ষেত্রে এই এসটি কের ক্ষেত্রে ম্যাক্সিমাম লিখছে প্রায় দশ ভোল্ট বেশি মানে ছত্রিশ যদি হয় তাহলে হচ্ছে ফর্টি সিক্স এবারে ঘটনা হলো তার যে ইনপুট অরিজিনাল যে ট্রান্সফরটা হবে ওই এসটিকে ফোর ওয়ান সেভেন ওয়ানের জন্য সেটা কিন্তু আপনার দেখা গেল যে তিরিশ জিরো তিরিশ কিংবা বত্রিশ জিরো বত্রিশ কিন্তু পাঁচ এম আরে চার এমপেয়ার আর এক্ষেত্রে আপনার প্রায় দশ বোল্ট মতো কম সাউন্ড একই প্রায় একই বরং টেকসই এটাকে পাওয়া যায় এই ফোরান ফর পে আপনি যদি সেম ট্রান্সফর্মার লাগিয়ে দেন তাহলে কিন্তু মানে ওই পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ যদি ট্রান্সফর্মারটি মানে এর আগে যেটা ছিল এর থেকে একটু ছোটো ছিল আর পেটটা একটু মোটা ছিল তো সেই ট্রান্সফর্মার যদি এতে লাগিয়ে দেন এই টাকে কিন্তু ধরে রাখা মুশকিল হবে ধরুন আপনি লং টাইম বাজাচ্ছেন এটা খুব ভালো করে শুনুন মানে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ধরুন আপনি লং টাইম ওই ট্রান্সফর্মাতেই বাজাচ্ছেন ওই ট্রান্সফর্মারটা আমি দেখাতে পারি ওই ট্রান্সফর্মাতে বাজাচ্ছেন বাজালে কী হবে এর যে মেন ভোল্টেজটা আরও বেশি হয়ে গেল মানে এর যেটা ম্যাক্সিমাম ভোল্টেজ ডেটাশিট অনুযায়ী লিখছে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ ওই ছত্রিশ ভোট ধরুন তো সেক্ষেত্রে প্রায় দশ পনেরো ভোল্ট বেড়ে গেল বেড়ে যাওয়ার জন্য কাইসিটা হিটও বেশি হবে এবং এই হিট সিঙ্কে তাকে ধরে রাখা সম্ভব না শনি বানায় এই এর থেকে দেখবেন অনেক বড় লম্বা বড় হিট সিঙ্ক দেয় এবং পেছনে ফ্যানের সিস্টেমও করে কিন্তু এতে এখানে কোনো ফ্যানের সিস্টেমও নেই সেটাকে খুব পাতলা করার চেষ্টা করেছে ফলে মেন যে মূল হিট সিঙ্ক যে হিটটাকে অ্যাবজর্ব করবে সেটাও কিন্তু অনেক ছোট। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ফোর ওয়ান সেভেন ওয়ান যদি চেঞ্জ করেন আউটপুট একটু উনিশ হবে কিন্তু এই ট্রান্সফর্মারটা কিন্তু আবার অ্যাম্পায়ার বেশি পাঁচ অ্যাম্পায়ার ওটা কিন্তু চার অ্যাম্পায়ারে আমি ট্রান্সফর্মারটা দেখাচ্ছি তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি না ওই ধরুন বাইশ জিরো বাইশ থেকে পঁচিশ জিরো পঁচিশ বা চব্বিশ জিরো চব্বিশ ট্রান্সফর্মার নিতে হবে যেখানে আপনার ফোর ওয়ান সেভেন ওয়ানের প্রায় দশ বোল মতো বেশি এর আবার অ্যাম্পায়ার আবার বেশি করতে হবে ওটা যেমন চার অ্যাম্পায়ারে হয়ে যেত এটা পাঁচ অ্যাম্পায়ার এটা পাঁচ অ্যাম্পায়ার দেখুন আমি লিখে রেখেছি তো মেপে রেখেছিলাম সাতাশ জিরো সাতাশ নয় এটা প্রায় আছে চব্বিশ জিরো চব্বিশ আর হচ্ছে আপনার পাঁচ অ্যাম্পায়ার আর একটা অক্সুয়েলারি পাওয়ার সাপ্লাই ছিল অকজুয়েলারি পাওয়ার এটা সোনারি অরিজিনাল সোমড্রাইনারি ট্রান্সফর্মার কোনো রিআইন করাও হয়নি কিচ্ছু না একদম সোনডাইন সেটারই তো আর একটা অক্সুয়েলারি পাওয়ার সাপ্লাই ছিল সেটাকে ব্যবহার করার দরকার নেই মানে ব্যবহার করার দরকার নেই এই জন্যই বলছি এই সেটের দরকার হয় না এখানে আমি ধরুন এই ছাব্বিশ জিরো ছাব্বিশ বা চব্বিশ জিরো চব্বিশ দিলাম এইখানে ডি এখানে রেক্টিফায় ডায়ার দিয়ে ব্রিজ রেক্টিফায়ার ডায়ার আছে ডিসি হলো ডাইরেক্ট ভোল্টেজ এখানে চলে আসে তারপরে তো স্টেপ ডাউন করা হয়েছে টানজিস্টার দিয়ে মানে অক্স পাওয়ার সাপ্লাই এই ট্রান্সফর্মার থেকে কোনো রকম দরকার নেই তো সেক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে বাই চান্স যদি কোনো সেটের আপনারা এই ধরনের সেট পান হাতে যে এসটিকে কে ফোর ওয়ান সেভেন ওয়ান আছে সেক্ষেত্রে কিন্তু যদি ট্রান্সফর্মার আপনার কাছে এই রকম না থাকে ওর যে অরিজিনাল ট্রান্সফর্মারটা আছে সেই অরিজিনাল ট্রান্সফর্মারটা যারা ট্রান্সফর্মার বাইন্ডিং করে তাদেরকে দিয়ে ওয়াইন্ডিং করে তাদেরকে দিয়ে কিন্তু ট্রান্সফর্মার ভোল্টেজ আপনাকে কমাতেই হবে নাহলে যদি সেম ভোল্টেজ দিয়ে আপনি সেটটাকে রান করান সাময়িক রান হবে কিন্তু লং টার্ম টাইমে কিন্তু সেটা খুব অসুবিধা করবেই করবে এবং এসটিকে উড়বে তো সেক্ষেত্রে এতে যাতে এসটিকে না উড়ে এবং সোনাইনের এই মডেল যদি সেম মডেল সেম সেটেও প্রচুর এসটিকে ফোর সেভেন ফোর ওয়ান জায়গায় এসটিকে ফোর ওয়ান ফোর ওয়ান এসটিকে ফোর ওয়ান থ্রি ওয়ান প্রচুর সেটে ব্যবহার হয়েছে তখন কিন্তু ট্রান্সফর্মারটা ওরা এইভাবেই করেছে আমি একটু ট্রান্সফর্মারটা দেখাচ্ছি এই হচ্ছে সমন্বয়নের সেই অরিজিনাল ট্রান্সফর্মার এই সেটাই ছিল আমার কাছে আরো আছে তো এই ট্রান্সফর্মারটাই লাগানো ছিল এখানে আপনারা ট্রান্সফর্মার লাগাবার দাগ দেখলে বুঝতে পারবেন যে এই এখানে এখন দাগ হয়ে আছে অনেক অনেক দিনে পুরোনো সেট তো তো আমি এটা লাগিয়েছি এইটা কিন্তু আবার হাইটে বেশি ভোল্টেজে কম কিন্তু অ্যাম্পায়ারে বেশি আর এইটা কিন্তু এই দিকে ডেপ বাড়ি দিয়েছে হাইট কিন্তু এটা কম আছে তো এইটা কিন্তু সেই তিরিশ জিরো তিরিশ তিরিশ জিরো তিরিশ বেশিই আছে বত্রিশ জিরো বত্রিশ মানে এটা লাগালে এই সেটে আপনারা লাগাতে পারেন মানে এই সেটে এই আইসি সিরিজের মানে ফোরআ ফোর তাহলে কিন্তু আইসি কাটার সম্ভাবনা ম্যাক্সিমাম চান্স থাকবে যদি ফোর ওয়ান বাজারে পেয়ে যান তাহলে এই ট্রান্সফর্মার চেঞ্জ করার কোনো দরকার নেই একই ব্যাপার কিন্তু ফোর ওয়ান সেভেন ওয়ান আসছে সবই এখন কপি মাল আসছে কিন্তু ফোর ওয়ান সেভেন ওয়ানের অবস্থা আরও খারাপ কী নাম্বারের আইসি আছে আসে যে ওটা জানি না ওই মানে দেখতে দেখতে এরকমই হবে আর ওপরে এরকম প্রিন্টিং থাকবে এসটিকে ফোর ওয়ান সেভেন ওয়ান পুরো জালি আইসি পাওয়া যাচ্ছে কিন্তু তার থেকে এসটিকে ফোর ওয়ান ফোর ওয়ান এখনও একদম অরিজিনাল আমার কাছে আপাতত আছে তাই ফোর ওয়ান ফোর ওয়ানের ডিসিশান নিলাম এবং তার সঙ্গে আমার কাছে যেহেতু রেডিমেড আইন অরিজিনালি যে ট্রান্সফর্মার ছিল সেই ট্রান্সফর্মারটাই লাগিয়েছি যদি না থাকতো তাহলে এই ট্রান্সফর্মারটাকে আপনাদেরকে ওয়ার্নিং করে ভোল্টেজ কমাতে হতো আর এমপেয়ার বাড়াতে হতো ভোল্টেজ কমানো কমালে অ্যাম্পেয়ার বাড়ানো যেতেই পারতো কারণ দেখছেন এ ডেপথ কতটা অনেক বেশি অনেক বেশি এইদিকে ডেপটা তো সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হতো না অ্যাম্পেয়ার বাড়ানো কিন্তু ওই ওয়ার্নিং করতে হতো আবার তারা কী তার দেবে না দেবে আর আপনার আপনি নিজেই ওয়ার্নিং করলেন সেটা নিয়ে কথা না কিন্তু আমার কাছে যখন রেডিমেড ট্রান্সফর্মার আছে একদম সোনায়নের অরিজিনাল এবং এই সেটেরই এই ফোর ওয়ান ফোর ওয়ানেরই জন্য আমি একদম লাগিয়ে দিলাম ট্রান্সফর্মারটাও খুব ভালো আর কাস্টমারও খুশি হবে যাক গিয়ে সেটা রেডি করেছি বেশ কিছু খাট খাটতে হয়েছে যে এই সব কনডেন্সারগুলো তো দেখতেই পাচ্ছেন মেন কন্ডেন্সার ঠিক ছিল এই এসিটা চেঞ্জ করেছি আর সবচেয়ে বড়ো কথা এসিটা চেঞ্জ করার পরেও একটু উল্টো পাল্টা ফাংশন করছিল এ এই যে ছোট যে পুশ সুইচগুলো থাকে খুব ভালো করে খেয়াল করবেন পুষ সুইচে মাথাটা দেখুন কত ছোট হ্যাঁ তো পা খুব বড় মুশকিল আমি খুব কষ্টে এই সব কটা এখানে পাঁচখানা সুইচই চেঞ্জ করতে হয়েছে তো এইখানে এই সুইচটা অরিজিনাল যেটা খারাপ আছে দেখুন মাথাটা কত ছোট। যেখানে পুষ হবে কত ছোট। আর বাজারে লাস্ট এটা পাওয়া গেছে আরও খুঁজলে হয়তো পাওয়া যেত কিন্তু এটা লাগিয়েও কাজ চলছে ভালো সুন্দর মতো কাজ চলছে এইটার হাইটটা একটু বেশি দেখুন এইটার হাইটটা একটু বেশি ওপরে যেটা পুষ হবে এখন পুষ করছি আমি পুশ করার হাইটটা একটু বেশি এটার তুলনায় মানে যেটা অরিজিনাল লাগানো ছিল আর কি তো যা গিয়ে তো এই সুইচ লাগাতে কাজ করছে নাহলে আমি ভাব ভেবেছিলাম এই যেখানে গিয়ে পুশ করছে তার যে পায়েগুলো থাকে সেগুলো হয়তো একটু ফাইল দিয়ে ঘষতে হতো কিন্তু আমাকে ঘষতে হয় নি এখানে যা গ্যাপ ছিল এটা নিয়ে নিয়েছে তো এই গেছে এই চেঞ্জ করেছি সেটটা এখন সম্পূর্ণভাবে সেটটা দাঁড়িয়ে গেছে সুন্দরভাবে চলছে এবার ডেলিভারি দেওয়ার টাইম আছে দিয়ে দেবো একটু চালিয়ে দেখাই আমাদের এখানে আজকে সকাল থেকে কারেন্ট নেই আমার ইনভার্টার দিয়ে চালাচ্ছি তাতে হয়তো আপনারা এক্সট্রা নয়েজ একটু পাবেন কারণ এটা সাইন ওয়েভ ইনভার্টার না ওয়েভ ইনভার্টার সাইন ওয়েভ ইনভার্টার হলে কিন্তু আসটা থাকতো না ও আমি লাইনটা দিই সুইচটা সুইচ কাজ করছে দেখতে পেলেন সব সুইচই কাজ করছে আর ভলিউম আর এটাই কিছু নেই এটা ফলস যাতে দেখতে বিশ্রি না লাগে বাজে না লাগে এইটাই ভলিউম হয়েছে বাস টিভি কাজ করছে আর দুটো চ্যানেলই সব পাস করছে এটা আচ্ছা এটা বেশ টিভিল

খুব কম সীমিত আসছে এবং এখনও পর্যন্ত আপনি গ্যারান্টি দিয়ে দিতে পারেন যে না এসটিকে ঠিক আছে ঠিক চলবে এবং এটাই মূল উদ্দেশ্য ছিল যে এসটিকে ফোর ওয়ান ফোর ওয়ানে তো আপনারা সেম ট্রান্সফর্মার লাগিয়ে দিলেন ব্যাস কিছুদিন পরেই সেট ঘুরে চলে আসবে একটু হাই ভলিউমে বাজারে প্রচণ্ড গরম হবে সেট এবং নিতে পারবে না এসটিকে ফোর ওয়ান ফোর ওয়ানের ডেটাশিট ভালো করে দেখবেন আর তার সঙ্গে এসটিকে ফোর ওয়ান সেভেন ওয়ানের ডেটাশিট ভালো করে দেখলেই আপনার আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এবং একই সার্কিট কিন্তু সার্কিটটা একই থাকবে কিন্তু ভোল্টেজের তারতম্য আছে সার্কিট কিন্তু একই থাকবে মানে এই বোর্ডের যে লেআউট থাক হবে এই লেআউট আপনাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না শুধু আপনাকে ভোল্টেজটা দেখতে হবে আর অ্যাম্পায়ার দেখতে হবে মানে ট্রান্সফর্মারে খেলা আছে আর সেই জন্য দেখুন এইখানে সাধারণত এই ফোর রান ফোর ওয়ানের যদি হতো এই ক্যাপাসিটার কিন্তু চার হাজার সাতশো বা তিন হাজার তিনশো পঞ্চাশ বোল্ট বা পঁয়ত্রিশ বোল্ট দেয় সমানায় কিন্তু সেক্ষেত্রে এখানে দেখুন ছ ছ হাজার আটশো পঞ্চাশ বোল্ট দেওয়া হয়েছে তো কারণ কি ওই ট্রান্সফর্মার যেটা দেখেছিলাম যে ট্রান্সফর্মার ভোল্টেজ বেশি তো এই ভোল্টেজটা একটু কমিয়ে নেবেন ওই ট্রান্সফর্মার ওয়াইন্ডিং করে আর হলে যদি আপনার কাছে ভালো ট্রান্সফর্মার থাকে চব্বিশ জিরো চব্বিশ বা বাইশ জিরো বাইশ কুড়ি জিরো কুড়ি আরামসে লাগাতে পারবেন সব ভালো থাকুন নমস্কার নেবেন খুব সুস্থ থাকুন जय हिंद जय भारत